ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশন ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়োর চ্যানেল যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ছ তোমরা ফোর্থ সেমে তোমাদের এল সিসি ইংলিশ পেপারটি রয়েছে এবং সেখানে তোমাদের ছটি রাইটিং স্কিল করতে হবে এবং চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসছে অলরেডি নোটিশ রাইটিং রিপোর্ট রাইটিং সেভি বা রেজিউম রাইটিং এর ভিডিও আপলোড হয়েছে যারা দেখো তারা দেখে নিও এবং এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকে এডিটোরিয়াল রাইটিং এই একটিমাত্র এডিটোরিয়াল রাইটিং দেখে তুমি শত শত রাইটিং এডিটোরিয়াল লিখতে পারবে কীভাবে লিখতে হয় সূত্রটি দেখো তাহলে কিন্তু আর তোমাদের কোনো প্রবলেম হবে না যে কোনো এডিটোরিয়াল রাইটিং লিখতে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট দেখো এখানে কিছু কোশ্চেন আছে রাইট এ লেটার টু দ্য এডিটর এগেনস্ট রেকলেস ড্রাইভিং যদি রাই যে রোড অ্যাক্সিডেন্ট তাও একই ফর্মুলাতে লিখতে পারবে দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার অর্থাৎ মাইক্রোফোনের ব্যবহার লিখতে পারবে প্লাস্টিক ব্যাগস লিখতে পারবে প্রাইজ হাইক দ্রব্যমূল্য বৃদ্ধি লিখতে পারবে গ্রিন হাউস এফেক্ট আসলেও একই ফর্মুলাতে লিখতে পারবে গ্লোবাল ওয়ার্মিং আসলেও তাই পলিউশান আসলে ব্যাড কন্ডিশান অফ রোডস আসলে ব্যাড কন্ডিশান অফ হসপিটাল আসলে যাই আসুক না কেন তুমি এই একটি মাত্র এডিটোরিয়াল ফলো করেই সমস্ত এডিটোরিয়াল লিখতে পারবে এবং এক একটি রাইটিংয়ে কিন্তু টেন মার্কস করে থাকবে চলো কথা না বাড়িয়ে আমরা এবার দেখি কিভাবে আমরা এডিটোরিয়ালটি লিখব সবার প্রথমে লিখবে টু তার নিচে লিখবে দা এডিটর ইডিআই ও আর তার নিচে লিখবে একটি নিউজ পেপারের নাম আমি লিখছি দ্য এস টি এ টি ই এস এম এ স্টেটসম্যান এবার তার অ্যাড্রেস লিখে দিচ্ছি কলকাতা সেভেন ল্যাক ওয়ান এই লেখা হলো এবার আমরা লিখব সাবজেক্ট এখানে এস ইউ বি সাব বলে লিখবে এবং এখানে আমি লিখছি না কোশ্চেনের যেটি থাকবে তোমাদের সেটি এখানে বসাবে অর্থাৎ যদি আসে ধরো রাইট এ লেটার টু দ্য এডিটর এগেনস্ট রেকলেস ড্রাইভিং তাহলে এখানে তোমার সাবজেক্টই হবে রেকলেস ড্রাইভিং যদি গ্লোবাল ওয়ার্মিং আসে গ্লোবাল ওয়ার্মিং যদি ব্যাড কন্ডিশন অফ রোডস আসে তাহলে এখানে লিখবে ব্যাড কন্ডিশান অপ্রোস এইবার চলে আসছি এখানে লিখবে স্যার কমা দেবে একটি এবার লেখা স্টার্ট হবে দেখো মন দিয়ে টি এইচআ আর ও থ্রু ডবল ই এম ডেলি অর্থাৎ আপনার খবরের কাগজের মধ্যে দিয়ে আইউড লাইক টু এক্সপ্রেস আমি প্রকাশ করছি মাই কনসার্ন আমার উদ্বিগ্নতা আমি প্রকাশ করছি বা আমার মতামত প্রকাশ করছি অ্যাবাউট এবার যে সম্পর্কে আসবে অর্থাৎ তুমি সাবজেক্টে যেটি লিখছ ধরো ব্যাড কন্ডিশন অফ রোডস এসছে তাহলে লিখবে অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশান অফরোর্স এখানে একটা ফুল স্টপ দিতে হবে এবার তারপর থেকে লেখা শুরু হবে প্রতিটির ক্ষেত্রে একই লেখা কন্টিনিউ করবে ডে বাই ডে দিনের পর দিন ধরে ইট ইজ গেটিং আমি মোস্ট কমন লাইনগুলিই লেখাবো যেগুলি সব লেটারে তুমি লিখতে পারবে এবং যেখানে দু এক লাইন তোমাকে লিখতে হবে সে জায়গাও আমি বলে দিচ্ছি তাহলে একটি ফরম্যাট পড়েই সমস্ত এডিটোরিয়াল তুমি লিখতে পারবে আউট অফ কন্ট্রোল দিনের পর দিন ধরে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইট ইজ আ প্রবলেম নট অনলি ফর ইন্ডিভিজুয়াল এটি কোনো একজন ব্যক্তি বিশেষের সমস্যা নয় ইন্ডিভিজুয়াল বাট অলসো নট ওনলির সাথে মনে রাখবে বাট অলসো বসে বাট অলসো ফর ডব্লু এইচ ওয়েলি সোসাইটি এটি পুরো সমাজেরই একটি সমস্যা সোসাইটির সমস্যা আওয়ার আমাদের নর্মাল এনওআর এম এ এল কোর্স সিও ইউ আর এসি কোর্স অফ লাইফ আমাদের সাধারণ জীবন ইজ বিং বিং গ্রেটলি

অ্যাংজাইটিস কথার অর্থ উদ্বিগ্নতা তৈরি করছে এইবার এখানে তুমি অন্তত তিনটে সেন্টেন্স চেষ্টা করবে যে টপিকটি এসছে তার উপরে লেখার যে টপিকগুলি ইম্পর্টেন্ট উপরে কোশ্চেন আমি বলে দিয়েছি সেই টপিকগুলির উপরে তিনটে করে সেন্টেন্স তুমি রেডি রাখবে রেকলেস ড্রাইভিং রোড অ্যাক্সিডেন্ট থটলেস ইউজ অফ মাইক্রোফোন বা লাউড স্পিকার প্লাস্টিক ব্যাগ প্রাইজ হাইক গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং পলিউশান ব্যাড কন্ডিশান অফ রোড এবং ব্যাড কন্ডিশান অফ হসপিটাল এইগুলির উপর তুমি তিনটে চারটে সেন্টেন্স রেডি রাখবে তারপরের থেকে দেখো আবারও লেখা একই রকমভাবে প্রতিটির ক্ষেত্রেই মিলে যাবে এইবার তোমাকে সমাধানের কথা বলতে হবে আমি কারণ উত্থাপন করেছি এবার তার সলিউশানটা কী হবে সেটি আমাকে লিখতে হবে কন্ট্রোলিং টিআরও জি কন্ট্রোলিং দিস প্রবলেম পিআরও বি এল ইএম এই সমস্যার সমাধান ইজ নট টি ডবল ও টু ইজি টু সে এটি মুখের কথা না বললাম আর হয়ে গেল এরকম নয় টু কন্ট্রোল দিস প্রবলেম সমস্যার সমাধান করতে গেলে পিইও পিপল ফ্রম এভরি ওয়াক অফ লাইফ প্রতিটি ক্ষেত্রের মানুষকেই শুড কাম ফরওয়ার্ড ই কাম ফরওয়ার্ড এফ আর ডব্লিউ এ আর ডি প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে সরকারকে জিও ভিআরএন টি গভর্নমেন্ট শুড টেক নেসেসারি ই ডবল এস এ আর ওয়াই নেসেসারি স্টেপস সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ম্যাস মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যমকে এমইডিআইএমআই মিডিয়া ম্যাস মিডিয়াকে কী করতে হবে সুড হাইলাইট তুলে ধরতে হবে এইচ আই জি এইস এল আই জি এইসটি হাইলাইট তুলে ধরতে হবে দিস প্রবলেম এই সমস্যার কথা হাইলাইট করতে হবে অ্যান্ড ক্রিয়েট সৃষ্টি করতে হবে পাবলিক অ্যাওয়ারনেস লোকজনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে সেই দায়িত্বটা পালন করতে হবে ম্যাস মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যমকে এবার ফিনিশিং প্যারা লিখতে হবে আমাদেরকে আইউড দেয়ার ফোর রিকোয়েস্ট আর ই কিউ ইউইএসটি রিকোয়েস্ট দ্য কনসিইআরএন ইডি কনসার্ন অথরিটিস এ ইউ টি এইচ ও আর আই আই টি আইটিআইস কর্তৃপক্ষকে যারা এর দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করছি টু লুক ইন টু দ্য ম্যাটার বিষয়টি দেখার জন্য অ্যান্ড টেক নেওয়ার জন্য নেসেসারি ই ডবল এস এ আর ওয়াই নেসেসারি স্টেপস পদক্ষেপ ইন দিস রিগার্ড আর জি এ ডি এই বিষয় এবার তুমি লিখবে এখানে থ্যাংকিং ইউ টি এইচ এ এন কে আই এন জি থ্যাংকিং ইউ এই দিকে লিখতে হবে ইয়র্স ফেথফুলি এস দিতে যেন তোমাদের মনে থাকে অনেকেই ইয়োর ফেথফুলি লিখে দাও ওটি ঠিক নয় ইয়র্স ফেথফুলি এখানে একটি কমা দেবে তোমার পুরো নাম সই করবে সহ এদিকে লিখবে প্লেসের জায়গায় তোমার অ্যাড্রেস এবং ডেটেড অর্থাৎ এক্সামের ডেট লিখে দেবে খুব সম্ভবত এই ডেটেই তোমাদের এক্সাম এটি তোমরা লিখে দেবে তাহলে একবার কমপ্লিট দেখে নাও এই কোশ্চেনগুলি সমস্ত আসলেই এই আনসারটি কভার করে দেবে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা সাত লক্ষ এক সাব বলে যেটি আসবে কোশ্চেনে সেটি লিখবে স্যার থ্রু ইয়র এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন আমি আমার মতামত জানাচ্ছি অ্যাবাউট সেই বিষয়টি যে সাবজেক্টটি এসছে তার উপর লিখে দেবে ডে বাই ডে ইট ইজ গেটিং আউট অফ কন্ট্রোল এটি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে ইট ইজ এ প্রবলেম নট অনলি ফর ইন্ডিভিজুয়াল বাট অলসো ফর হোল সোসাইটি এটি কোনো ব্যক্তির সমস্যা নয় এটি পুরো সমাজের সমস্যা আবার নর্মাল কোর্স অফ লাইফ ইজ বিং গ্রেটলি হ্যাম্পার্ড বাই ইট আমাদের সাধারণ জীবনের দ্বারা ব্যাহত হচ্ছে ইট ক্রিয়েটস মেনি ট্রাভেলস অ্যান্ড অ্যাংজাইটিস ইন আওয়ার ডে টু ডে লাইফ এবং তারপরে চেষ্টা করবে যে দু এক লাইন তুমি এখানে লিখে দেওয়ার এইবার তোমাকে সমাধানের কথা বলতে হবে প্রত্যেকটি কারণেরই সমাধান একই কন্ট্রোলিং দিস প্রবলেম ইজ নট টু ইজি টু সে এটা একেবারেই সহজ নয় টু কন্ট্রোল দিস প্রবলেম এই সমস্যার সমাধান করতে পিপুল ফ্রম এভরি ওয়ার্ক অফ লাইফ শ্যুড কাম ফরওয়ার্ড প্রত্যেক ক্ষেত্রের মানুষকে এগিয়ে আসতে হবে গভর্নমেন্ট শ্যুড টেক নেসেসারি স্টেপ সরকারকে পদক্ষেপ নিতে হবে ম্যাস মিডিয়া শ্যুড হাইলাইট দিস প্রবলেম সংবাদ মাধ্যমকে এই সমস্যার কথা তুলে ধরতে হবে অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস গণসচেতনতা তৈরি করতে হবে এবং ফিনিশিং বেড়াতে তোমরা লিখবে দেখে নাও কি আই উড দেয়ার ফোর রিকোয়েস্ট দ্য কনসার্ন অথোরিটিস টু লুক ইন দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড ইউর ফেথফুলি তার নিচে তোমার পুরো নাম সই করবে প্লেসের জায়গায় তোমার অ্যাড্রেস লিখবে এবং ডেটেডের জায়গায় এক্সাম ডেট লিখতে হবে এইটি যদি তোমরা মুখস্ত করো এই প্যাটার্নটি তাহলে যে কোনো এডিটোরিয়াল রাইটিং তোমরা এক্সামে লিখে আসতে পারছো পরপর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট